বাংলাদেশের পাশাপাশি কাতারেও সফলতার স্বাক্ষর রাখছে বাঙালি নারীরা। দেশটিতে নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়েও গড়ে তুলেছেন অনেক ব্যবসা প্রতিষ্ঠান, নিজ দেশের পণ্য তুলে ধরছেন বিদেশিদের কাছে। তবে অনেক বাংলাদেশি প্রবাসীদের কাছ থেকে বাধার সম্মুখীন হচ্ছেন অনেক নারী উদ্যোক্তারা, এমন অভিযোগ কমিউনিটি নেতাদের। কাতার থেকে আকবর হোসেন বাচ্চুর উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসী বাংলার মুখ টকশোর আলোচনায় উঠে আসে এ বিষয়গুলো। আরো জানাচ্ছেন মাহমুদ রবেল। কাতারে অনেক বাংলাদেশির বসবাস, যেখানে পুরুষদের পাশাপাশি অনেক বাঙালি নারীরা এখন সফলতার স্বাক্ষর রাখছেন নিজ নিজ কর্মক্ষেত্রে, গড়ে তুলেছেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। তবে কাতারে বিভিন্ন ব্যবসা করতে গেলে অনেক বাংলাদেশি নারী উদ্যোক্তাই সম্মুখীন হচ্ছেন নানা সমস্যার। আমাদের বাংলাদেশে যে প্রোডাক্টগুলি আছে, হ্যান্ডলুমের যে জামদানি, নকশি কাঁথা, তারপর তাঁত, তারপর রাজশাহী সিল্ক, এগুলি কিন্তু খুব কমফোর্টেবল। কিন্তু এখানে হলো, আমি যদি এই ফ্যাব্রিকটা দিয়ে এখন বলি যে ওদেরকে শাড়ি বা কামিজ এগুলি বানাতে, ওগুলো কিন্তু ওদের ড্রেস না, ওরা ওগুলি পরবে না। তো হোয়াট ইফ যে আমি আই কেম আপ উইথ এ সলিউশন, যে আমি একটা সলিউশন নিয়ে আসলাম, এটা তো একটা প্রবলেমের মতো, যে আমি আমার দেশীয় পণ্য দিয়ে, দেশীয় ফ্যাব্রিক দিয়ে আমি ওদের আবায়া, ওদের যে ক্যাজুয়াল ড্রেস যেগুলো ওরা পরে, ওই ড্রেসগুলি বানাই যেগুলো অনেক কমফোর্টেবল, তাহলে ওদেরকে আমি প্রেজেন্ট করতে পারবো। আর এটা করতে গিয়ে আমাকে অনেক আমাকে অনেকই ঝামেলা পোহাতে হয়েছে। আমি একদম বাস্তব কথাটাই বলবো, আমি প্রবলেম গুলো ফেস করেছি হলো আমার নিজস্ব বাংলাদেশি মানুষদের কাছে, যারা এখানে অনেক বছর ধরে আছে। বাংলাদেশি ব্যবসায়ী, প্রবাসী ও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা পেলে দেশটিতে নিজ দেশের পণ্য খুব সহজেই তুলে ধরতে পারবেন নারী উদ্যোক্তারা। এমবাসি থেকে যতটুকু আমরা সাহায্য পেয়েছি বা পাবার আশা করতেছি, ঠিক এরকমই যদি ব্যবসায়ীদের পক্ষ থেকে সামান্য কিছু সহযোগিতা বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করা হয়, তাহলে দেখা যাবে আরো অনেক আগানো সম্ভব, যেটা আমরা পাচ্ছি না। এটা হচ্ছে মেইন প্রবলেম। আর সেকেন্ড হচ্ছে, বাংলাদেশি প্রোডাক্ট কাতারি পর্যন্ত পৌঁছানোর জন্য দুইটাই ওয়ে আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে এমবাসি, আর একটা হচ্ছে বড় বড় ব্যবসায়ীরা এখানে যারা আছে, যারা বাংলাদেশি মূলত, তারা যখন সাহায্য করবে এবং প্রোডাক্ট আনার ব্যাপারে যদি এমবাসি থেকে সাহায্য পাওয়া যায়, তখন দেখা যায় প্রোডাক্ট গুলো আস্তে আস্তে পরিচিতি পাবে, আর যখন পরিচিতি পাবে তখনই কিন্তু কাতারিরা প্রোডাক্টটা গ্রহণ করবে। প্রবাসের মাটিতে বাংলাদেশি পণ্য ছড়িয়ে দিতে নারী উদ্যোক্তারা সকল ধরনের সহযোগিতা পাবেন, এমনটাই প্রত্যাশা বিশিষ্টজনদের। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক।